হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে বেশি কিছু না, আজকে চলে এসেছি আমরা ডানকুনি স্টেশন, আমরা যাবো হাওড়া। তো ওখানে আমাদের ঘোরাঘুরি নিয়ে আমাদের ব্লগটা হবে যে আমরা কোন জায়গায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো ফাইনালি মানে নেমে পড়েই যা দেখাইলাম, তারপর আমরা এখানে সামনের দিকে যাচ্ছি চাটা খেয়ে আর করে, কেননা হাওড়া ব্রিজের এদিকে আগে এলাম, হাওড়া ব্রিজের দিকে আগে এলাম একটু সামনে যেয়ে পড়ে। মানে যে হাওড়া নদী না গঙ্গা বলে সেটা আমার জানা নাই, কিন্তু সেটাই তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে একসাথে। হ্যাঁ, তো চলো ডাইরেক্ট মানে আমরা এখন হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছি ওই রাস্তা দিকে। সামনে উপরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভিডিওটা দেখেন, দেখো ওইখানে নৌকা চলতেছে, নৌকাটা দেখতে পাচ্ছ? দেখতে পাবো না তোমরা, কেন ওটা কলকাতায় অনেক রুলস, যেগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। তো ফ্যান ফলো বেড়ে গেলো আমার, পেডাল মেদিন আসছি আর এগুলো সামনে সামনে গেলো আমার, আমি অত ফ্যান, তাই আমি অত সামনে ততটুকু বড় নগর তোমাদেরকে শেয়ার করি। দেখো দেখতে পাচ্ছ কি বলবো, যখন গাড়ি গেলে ফিরে যেত ব্রিজ লাগে ধকধক ধকধক করছে একদম, সেটা বড় কথা না, সেটা বড় কথা মানে যে ফিলিংসটা লাগছে এসে পরে খুব ভালো, দারুণ অসম ধরতে পারে, অসমে দারুণ লাগছে এসে। আমরা এখন ভেবে রাখিনি যে কোথায় ঘুরতে যাবো, হাওড়ে এসে ভাবছি যে হ্যাঁ যেখানে এক জায়গায় যাবো, কিন্তু কোথায় যাবো সেটা আমরা ভেবে রাখিনি। এতগুলো তোমাদের বন্ধুর সাথে পরিচয় করে আমার ফ্যান ছিল আগে, তোমাদেরকে মানে কি বলবো আমি, সেটা আমি খুঁজে পেয়েছি না। হ্যাঁ, তো সব ফ্যান ফলোয়ার পেছন দিকে আসছে, আর সব থেকে বড় কথা হচ্ছে জানো কি, সব থেকে বড় কথা হচ্ছে ব্রিজটা দুলছে না। আমি তো প্রথমবার এই ব্রিজে আসতে দুবার হলো সবে, আগেবারে তো বুঝতে পারিনি, কিন্তু এখন যে ব্রিজ দুলছে আমাদের যান ধকভক ধকভক করছে একদম, যে যাই তো এলাম অনেকদিন পর, এক বছর দেড় বছর পর হয়তো এলাম, তাও আমার ব্রিজ দুলছে, দেখি আল্লাহ যেন মরে মরে না যায়, বাঁচি দেখো সব কিছু আল্লাহর ঘরে যায়। অনেক কিছু বাকি, অনেক কিছু, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখনো ডিসাইড করিনি, তোমরা হচ্ছে ডিসাইড করলি যে তা এখনো পর্যন্ত মানে ডিসাইড করিনি যে আমরা যাবো কোথায় ঘুরতে, চলে তো এসেছি কলকাতা সেটা বড় কথা না, এখন ঘুরতে যাবো কোথায় সেটা এখনো ডিসাইড করিনি আমরা, আমরা তো সামনে দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। বন্ধুরা
বন্ধুরা ফাইনালি চলে এসেছি বুঝলে ফুলের মার্কেট। আমরা একটা লোকেশনে যাবো হয়েছি কিন্তু গলিগুলি রাস্তা দিয়েছি, তো তোমরা ফুলের মার্কেট আগে দেখি লাও, তারপর লোকেশনে এসে দেখা করছি তোমার সাথে। একটা ফুল বেশি কোন দিকে রে? বাঁ দিকে মনে হয়। হ্যাঁ চারদিকে শুধু মার্কেট বুঝলি, ফুলের মার্কেট থেকে বেরিয়ে এলাম, সামনেও মার্কেট তার দিকে না, তো ফুলের এবার মালার মার্কেট দেখতে পেয়েছি বেশিরভাগ। হ্যাঁ, তো আমরা যে সিনটা তোমাদের সাথে মানে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, সিনটা হয়তো সবাই দেখেছো, এবার নাও দেখেছো, কিন্তু বলে দেবো কোন মুভিতে ওই সিনটা আছে। তো চলো ওই জায়গাতে আগে দেখি যে ঢুকতে দিছে কি না, আমাকে যত আসতে লাগে ঢুকতে দেবে না, কেন আমি শুনছি তাই যে ঢুকতে দেয় না এখন আর। তো দেখা যাক, কেন গঙ্গার ধারে পড়ছে বেশিরভাগ সিনটা, ওই জন্য ঢুকতে দেয় না। তো দেখা যাক, ঢুকে গিয়ে তোমাদের সাথে ওখানে দেখা করছি। তো ফাইনালি মনটা শান্তি হলো, হ্যাঁ যে ঢুকতে দিয়েছে, সবাই ঢুকছে আর করছে, ফটোশ্যুট করছে আর করছে, সব কিছু করছে। সামনে এগুলি দেশে মানুষ এদিকে চলে এসছে, সামনে মানে ব্লগারের ব্যাটারি যাই হোক, তো আর ভিডিও শুরু আর ফটো টটো করছে। তো আমিও ভাবি একটা সেলফি নিয়ে যাই। গুন্ডে বলে যারা এখনই তারা দেখতে পারো, গুন্ডে যে মুভিটা হয়েছিল পান্ডেশ্বরে কিছু সিন নেওয়া হয়েছিল আর এখানে কিছু সিন নেওয়া হয়েছিল। আমি আমার মনেই আছে যে এখানে সিন দেখা হয়েছিল। হ্যাঁ, তো চলো ওখানে সাগরে যদি যাওয়া যায় দেখা বন্ধ কর। হ্যাঁ, তো কতটা খালেনি হারিয়ে যায় না, লোকের ওখানে গা দিয়ে আমাদেরকে দেখতে লাগছি বেশি খালে আমাদের নামার দরকার নাই, আমাদের কোনো নামার দরকার। হ্যাঁ, এই বিল্ডিংটা তোমরা ভিডিও যারা দেখেছো বইটা তারা অবশ্যই জানতে পারবে এই বিল্ডিংটাই ছিল। আমার মনে আছে হ্যাঁ এটাই, এবার তোমরা যদি না ফারমানি করো যে না এটা নয়, তাহলে তোমাদের ব্যাপার এটা ছিল। আমার একদম ফুল গ্যারান্টি 100% গ্যারান্টি বলবো যে এই জায়গাটা ছিল, সেখানে মানে কোনো রকম ভাষা যেটা হোক কিন্তু যে পড়া পেছনে ওটা মানে এখানে ভাষা যদি করছিল তখনই রণবীর সিং, হ্যাঁ রণবীর সিং তো এসেছিল। বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্তই। হ্যাঁ, একদিনে তো সব কিছু, তো আমি ভিডিওটা বললাম সব কিছু দেখাবো যা কিছু ঘুরছি, তো একদিনে তো সব কিছু দেখাইলে হবে না, বা একটা ভিডিওতে সব ক্লিপ দিলে হবে না, এক একর দিতে হবে যে জায়গায় যেছি মানে অনেক বাসে ধরে আসবে যেতে হবে, বুঝতে পারছো। হ্যাঁ, তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, এই ভিডিওটা যেখানে যে সিনগুলো দেখাইলাম হাওড়া ব্রিজারে যেখানে বলার শুটিং হয়েছিল, তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আরও দেখা হবে নতুন ভিডিওর সাথে, যেগুলো কলকাতাতেই ঘোরাঘুরি যে শ্যুট করবো যে ভিডিওগুলো, তো ওগুলো তোমার সাথে সবগুলো এক এক করে আসতে থাকবে। সেজন্য ভিডিওটা এই ছিল এই পর্যন্ত, ভিডিও লাইক কমেন্ট শেয়ার তোমরা করে দেবে।